হ্যালো বন্ধুরা, মেডিসিন হাউস BD24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে যে ওষুধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পারছেন, নিউরোবেস্ট। এই ওষুধের প্রস্তুতকারক কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নিউরোবেস্টের জেনেরিক নাম ভিটামিন B1, ভিটামিন B6, ভিটামিন B12। আজকে আলোচনা করব নিউরোবেস্ট ট্যাবলেটের কার্যকারিতা কী, কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, পার্শ্ব প্রতিক্রিয়া কী, দাম কত, কোথায় পাবেন, সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে বলবো, মেডিসিন হাউস BD24 চ্যানেলে যারা নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আপনারা জানেন এই চ্যানেলে প্রতিনিয়ত ওষুধের রিভিউ দেওয়া হয়, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর দেরি না করে শুরু করি, এই ওষুধের কার্যকারিতা কী, অথব কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই। নিউরোবেস্ট সিনাউর বিভিন্ন ব্যথার রোগের সমস্যার ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। হাত পা জ্বালা করা, আঙুলে কেউড়ি লেগে যাওয়া বা আঙুল খিল লেগে যাওয়া, আঙুলে ব্যথা করা, মেরুদণ্ডে ব্যথা, হাঁটুর ভিতরে কামড়ায়, হাড় ক্ষয় হওয়া রোধ করে, হাড়কে মজবুত করে তোলে, এই সব সমস্যার ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়। এছাড়া ডায়াবেটিস পেশেন্টদের অনেক সময় মাংসপেশিতে ব্যথা করে বা ঘাড় বা পিঠে ব্যথা করে, আঙুল বা নখ ব্যথা করে, এই সব সমস্যার ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এবার বলি ওষুধটির সেবন বিধি। প্রাপ্তবয়স্কদের জন্য ওষুধটির একটি করে দুইবার এবং ক্ষেত্রবিশেষ ওষুধের ডোজ কম বেশি হতে পারে, এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা ওষুধটি খাওয়া যাবে, তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি খেতে হবে। আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি না খাওয়াই ভালো। এবার বলি ওষুধটির দাম কত এবং কোথায় পাবেন। ওষুধটির দাম, নিউরোবেস্ট ট্যাবলেটের দাম প্রতি পিস 10 টাকা, আর ওষুধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে। এবার বলি ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী। আপনারা জানেন প্রতিটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে বমি বমি ভাব বা বমি, অ্যালার্জি, পেটের ভিতরে হালকা ব্যথা, বদহজম, গ্যাস্ট্রিকের সমস্যা ইত্যাদি, তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি। ওষুধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন।